রঞ্জার দুটো ব্যাপার এক নয়। প্লিজ আমার সাথে কম্পেয়ার করো না, আমি কিন্তু অস্বস্তিতে পড়ে যাব। দেখো আমি কিন্তু পরে বুঝতে পেরেছি আমাদের স্বামী স্ত্রী সম্পর্কটা অতটা স্ট্রং ছিল না, কিন্তু বন্ধুত্বের সম্পর্কটা আমাদের অনেকটা বেটার। আর তোমার ক্ষেত্রে ঠিক তার উল্টো। তোমার ক্ষেত্রে প্রথমে বন্ধুত্ব সম্পর্ক ছিল না, কিন্তু স্বামী স্ত্রী সম্পর্কটা অনেকটা বেটার। হ্যাঁ সেই তো, সেই জন্যই তো জাস্ট একটা কাগজ দেখিয়ে আমাকে তাড়িয়ে দিতে পারলো। একটা কথা কি জানো রঞ্জা, অনেক সময় কাগজের উপরেও কিছু করার থাকে না। কাগজ এমন করে সত্যিগুলোকে তুলে আনে সেটা মিথ্যে হলেও মানুষ তার উপরেই ভরসা করে। সবই আমার কপাল, আমি জানি না তুমি আমাকে বিশ্বাস করছো কিনা, কিন্তু সত্যি আমার অত ধন সম্পদের কোনো দরকার নেই, আমি তো চাইও নি। আমি কি করব বলো, আমি তো জীবনে কোনোদিনও অত কিছু দেখিনি। রঞ্জা আমরা তোমাকে অবিশ্বাস করছি এমনটা নয়, আমরা তোমাকে বিশ্বাস করি অনির্বাণ। দেখো আমরা যদি তোমাকে বিশ্বাস না করতাম তাহলে এইভাবে এই বাড়িতে তোমাকে নিয়ে আসতাম? আমরা দুজনেই তোমাকে বিশ্বাস করি। তাহলে দেখো তোমরা আমাকে বিশ্বাস করছো, অথচ পোকরাজ, পোকরাজ তো আমার স্বামী, ও আমাকে একটুও বিশ্বাস করলো না। ওর পরিবারের লোকের কথা না হয় বাদই দিলাম, কিন্তু পোকরাজ তো আমাকে বিশ্বাস করা উচিত ছিল। ওরকে আমার এই সত্যিটা প্রমাণের জন্য লড়াই করা উচিত ছিল না? হয়তো পোকরাজ লড়াই করছে। এটাই লড়াইয়ের নমুনা বুঝি? নিজের বউকে সবার সামনে ছোট করে তাড়িয়ে দেওয়া। ইক্কা দুক্কা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায়।